What's up guys, it's Mr. Freefire and welcome to my channel. Yes, I'm going to show you an awesome video. Title is going to be called. Today we are Super Airdrop and Level Airdrop challenge. Last time we did this challenge, but we didn't have a song. I mean, Airdrop is going to be a song. We did the match, but the rest of the match was going to be a song. But today, we are going to be a loot. 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 মাত্রো এই সুপার এয়ারড্রপ গুলো থেকে নিতে পারবো। Assalamualaikum নেবরা আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিও শুরুতে যে ক্লিপটা দেখলে এটা ট্রিপলার বাইরে একটা ভিডিওর ক্লিপ। হে সুপার ড্রপ যে মিশনটা করছিলে ওই মিশনে হে আট কিল করছিলে ওই ম্যাচটায় আজগো হের রেকর্ডটা আমরা কিন্তু ভাঙবো। আট কিলের চাই বেশি কিল করতে হবে, নয় কিল বা হ্যাঁ রেকর্ডটা আজকে ভাঙতে পারি কি না তোমরা ভিডিওটা শেষ থেকে দেখো, হলে বুঝতে পারবে না। আর ভিডিওটায় কিছু অসম অসম সিন আছে, তোমরা ভিডিওটা না দেখলে একদমই বুঝবে না। মুই কিন্তু এনে বিমে শক্তি নাম ছিলাম, একটা গাড়ি লইছি আর এখন ঘুরতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সুপার ড্রপটা আইয়ে পড়ে। সুপার ড্রপটা আওয়ার পরে হেয়ের পরেই আমার খেলা শুরু। ঘুরতে ঘুরতে বহুত সময় পারাই গেছে, পরে দেই যে পিকের এই জায়গাটা সুপার ড্রপ পড়বে আর মুই গাড়িটা লইয়ে ওই জায়গায় আই পড়ছি। এই দেওয়া ড্রপের লাইট দেখা গেছে, ড্রপটা গেলে কমবে, ওই দেখা যায় আমাগো ড্রপ আর ওইখানেই আমাগো লুট। ড্রপটা আউক, এরপরে দেখি যে দেখি লুট পাই। আর একটা কথা তোমাকে কই দিই, ওই পাশে কিন্তু মোরা এনিমি দেখছিলাম পিকের, ওই পাশে কিন্তু দুইটা দিন এনিমি দেখিয়েছি, কারণ গান না পাওয়া পর্যন্ত ওরা না আইলেই হয়। যাওয়া জায়গায় ড্রপের এক লেভেল হয়ে গেছে, এরপরে দ্বিতীয় লেভেলই মনে হয় গান দেবে এনে, গানটা পাইলে এরপর খেলা হইবে না। ওই পেশের এনিমিকে আইবে স্ক্যান্ড, হ ওই ওই যে আজগু মনে হয় কপালে বগি আছে, ওই দিয়ে সামনে আর একটা আই পড়ছে, সমস্যা নেই। বেয়ে গানটা পাই গেছি, একটু বাইরে এলি আর চান্দিম্যান দেশগু ফুটে মানে গেলাম, মনে ক্রিকেট লাগে না, লাগছে সোনিয়া ক্যারেক্টার জ্বালাই দিয়েছে, ডাউন হয়ে গেছে সোনিয়া ক্যারেক্টার দিয়ে মোর সামনে বইয়ে বাঁচপা না নে ভাইয়া। আর একটা আছে ওই হালাই কি ওর টিমমেট না এনিমি, এনিমি হলে তো মোর কিলগুলো হয়ে যাবে না ইয়ে সুন্দর মতো কিল নেবে, ও কি ওর টিমমেট, টিমমেট হইলে রিভাইভ দেখতারে, না 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 কিল পাই গেছে, ও কিলটা নেওয়া দরছিল, ওটা মনে হয় ওর টিমমেট না ওটা এনিমি। যাই হোক এখানে লেভেল কিন্তু তিন হয়ে গেছে সুপার ড্রপের, আর কিন্তু গানও পাই গেছি মোটামুটি। এখন এইটারে একটু চান্দের দেশে পাড়ে দেখতে নিয়ে তাড়াতাড়ি হয়ে হেড লাগে না কিল কি লাগছে, ডাউন হয়েছে। এই যে এমগুলো লেভেল খুয়ান যে এমনি এমগুলো খুঁইলে পরে বিপদে পড়ব মনে, কারণ লোড জেডু নেমু হেঁটে সুপার ড্রপ দিয়েই নেওয়া লাগবে। জায়গায় মোর দুই কিলো হয়ে গেছে, এখন মোকে দেখতে হবে যে পরবর্তী সুপার ড্রপটা কোনানে পরে সেই জায়গায় চলে যেতে হবে, কারণ একটা সুপার ড্রপও মিস করা যাবে না। কারণ হয়েছে যে ইয়া সুপার ড্রপগুলো লুটগুলো দিয়ে খেলি খেলাতে মো বাইরের কোনো লুট লুটতে মো না, আর কিলো বেশি করা লাগবে, ট্রিপলার বাইরের রেকর্ডটাও ভাঙা লাগবে। এই জায়গায় এনিমি আছে কুমির দেওয়া, আবার স্ক্যানার তো এনিমি দেখা যাইতে আছে, এনিমিটা গেলে কমবে, এই যে ডাইন পাশের ঘরেই আছে মনে হয়, আর কি মারতে পারমু শর্ট রেঞ্জে, তো আই পড়ছি এইসব গান দিয়ে শর্ট রেঞ্জে মারতে পারমু হয় কাম শেষ। পুরাটায় মনে হয় এই জায়গায় ওই টয়লেট হ্যান্সেলে না কী করতে রি না, মানে যদি সুন্দর মতো বই রয়েছে যাও কিলটা লয়ে গেছি, মুখ লাগবে একটু কিল, তিন কিল হয়ে গেছে, সামনে সুপার ড্রপ পড়ছে, সুপার ড্রপে যাই ড্রপটা খাইতে হবে। ও মা গো বাম পাশে দিয়ে আবার এনিমি স্ক্যানে দেখা যাইতেছে, সমস্যা নেই এনিমি যের দূর পামু হের দূরই মুখ ভালো, কারণ লুট এখন মোটামুটি হয়েছে, এই ড্রপটাও খাইতে হইবে। আর যেহেতু মোরা ড্রপ খাইতেছি সেহেতু এনিমি যদি মোকে মারতে আয় হেলে ভালো, হেন্ডে মোরা কিল্লুতিরমু লড়াই লড়াই এনিমি আপাতত মারতে আসি না, কারণ হয়েছে ড্রপটি দ্রুত করে খাইতে হইবে। ড্রপ না খাইলে পরবর্তীতে কানাই বই থাকা লাগবে, যে কালে লুট থাকবে না নেই কালে একটা সমস্যা হয়ে যাইবে আনি। যাই হোক এই সুপার ড্রপটা লেভেলও দুই লেভেল বানাই খেলাইছি, এই জায়গা দিয়ে পামু কি এসবিডিটা পাইছি, এসবিডিটা তো অবশ্যই লইতে হইবে, কারণ আমি সাইলেন্সার ক্যারেক্টার লই আইছি, এসবিডির দিয়ে ভালো একটা খেলা হয়ে যাইবে আনি। এখন এই সুপার ড্রপটা লেভেল তিন হইলি তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই বেশি যে এনিমিটা দেখছিলাম এটা মানে পুষ আর এটা তো আইলে টাইলে না, মুই হইলে এতক্ষণে যে সুপার ড্রপ খাওয়া বন্ধ করে দিতে মানে আইয়ে, কিন্তু ওরা হেদুর সাহসই না, রাসও দেয় না, এদিকে আয়ও নাই ব্যাপার না। ট্রিপলার বাইর ইমোটটাও মারি দিলাম হালকা করে, ইমোটটা লইয়ে এসি ট্রিপলার বাইর চ্যালেঞ্জ যেহেতু করতে আসি। এ জায়গা দিয়ে কী পাইলাম না, এই জায়গা দিয়ে আর কিছু লওয়ার নাই, যে গান আছে মোটার ইয়ে যথেষ্ট আছে, এফির গোমগো যাইতে হবে পরবর্তী সুপার ড্রপটা কোনা নেই, কোলক টাওয়ারে, কোলক টাওয়ার চলে যেতে হবে, যেগে দিয়ে মার মারাই দেহ দিয়ে অবস্থাটা আর কত বড় সাহস, তিনে ড্রপ খাইন বই বইয়ে আমি সব ক্ষমা করতে আরমো, কিন্তু আমার ড্রপ যারা খাবে হ্যাঁ ক্ষমা করমই না, চালু করে ড্রপের দ্বারে যাইয়ে আর চান্দের দেশে পাড়াই দিয়ে লই। ওমাকো এপাশ দিয়ে মারে কেটা ফেমাস কিং, তুমি আবার ফেমাস কিং দিছি ভাইয়ের গেডিটে পাশেই একটা বাড়ি বইয়ে সোনিয়া জল ছেলে, সোনিয়া জ্বালায় আজকে কেউ বাঁচপা না মনুরা,
আর সাইলেন্সার ক্যারেক্টার আছে কনফার্ম অটোমেটিক হয়ে যাইবেন আর মোট ড্রপটাই না খাই কেটে ওমা এই একটা এনিমি কিরে 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 বাই ফুল ড্যামেজ অকি কিল পাইলাম না অকি কিলের নিয়েছে কেটা কিল চুরি হওয়ার এত বড় সংস্কার মোর কিল চুরি হারতেইছে এই মেসেজ গো এমনি কিল লাগবে এই দি এই দি কিল চোর পাওয়া গেছে তুমি এই জমানার কত বড় চোর হইছো এসগু দেখবো তুমি আমার কিল চুরি হারো অত্র এলাকায় আমার সেই বড় চোর আসকেডা চোরের চেহারা সুরাত ভাল না আবার চালায় ডাবল ভিক্টর যায় আর ফেস কেটিং এর লাগে উকং মারছে ভাইয়াই যাও কেট শটের মাধ্যমে আর ডাউন করে দিছি দেখ কেমন লাগে ডাবল ভিক্টর দিয়ে তুই মরে মারবি এটা কোনো কথা ভাই হারামজাদারা ড্রপে কিছু থইছে না সব লয়ে গেছে আল্লাহই জানে জায়গা তো এনিমি মারতে না 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 এই জায়গায় এসবিডি ওয়াইডে আছে এসবিডি ওয়াইডে লমু লুট যথেষ্ট আছে এমন লাগবে খালি এনিমি কিন্তু এই জায়গায় আমি একটা কষ্ট পাইলাম মোর এই জায়গার কিলটে গেলে লই এমনি কিল কম মাত্র পাঁচটা কিল করছি নেবর এভির মগজ দেখা লাগবে যে পরবর্তী সুপার ড্রপটা কমে আসে সুপার ড্রপের ওদিকে যামু এনিমি পাইলে ভালো এনিমি না পাইলে আরও ভালো সুপার ড্রপটা পড়ছে কোনানে পিকের ওদিকে সুপার ড্রপটা পড়ছে পিকের ওদিকে চলে যেতে হবে গাড়ি তোমরা সবসময় সামনের দিক চালাও আমার না নেবেল উল্টা দিকেও মাঝে মাঝে চালাইতে হবে হলে অন্যরকম একটা ফিল পাওয়া যায় ও মাগো পিছতে মারে কেডা হ্যাঁ গাড়িটাই তো ভাঙবি আরে মাও গর্ব বাপদাদার বেশাত ভাই লইছো গাড়িটা ভাঙবি হুম এখন কেমন বোঝো মোর গাড়ি ভাঙবো এত বড় সাহস তোমাগো মনু যাও করে লই আমার ছয়টা কিলোই জীবনে কিন্তু অকি এখানে কিল কই মোর কিলটা নেলে কেডা এখানে কোনো শব্দও পাইলাম না কিল গেলে কই এটা নেলেও বা কমিত দিয়ে আরে পাইলে এসো যে কিল নেছে হ্যাঁ যে খবর আছে ওই দিয়ে পাওয়া গেছে একাত্তরের হালকা একটু ড্যামেজ দিয়েছি মেডিকেট মার তুই মেডিকেট মার বাঁচতে চাইলে মেডিকেট মার হালাই দিয়ে বাড়ির দিকে রাশ দিতে আছে রাশ দিয়ে কি তুমি লবিতে যাচ্ছে হয় আও আও সোজাও দিছি আর গেড়িটা পাশে একটা অনটা বয় গিয়ে ও আমার কিল নেই আর এত বড় সাহস কিন্তু কিলটা চুরি করলে এটা কোনো কাম হইলে ওয়াল মারা বলে সেখানে ওয়াল মারছেলে উপরে আবার কারা এখানে যুদ্ধ লাগাইলে এদি দুইটাই নিমি করো ফাইট করো আরও ফাইট করো তোমাকে ঠান্ডা বানাই দিয়ে আমি আইছি মা গো মা তাগরা তারিখেছে মার দিয়ে মেনে দুইটা অনট্যাপ মারে দিছি মারাত্মক শট একদম আনএক্সপেক্টলি আশাই করিনি যে বেল দুইটা অনট্যাপ লাগবে মারাত্মক খেলা দিয়ে দিছি যাই হোক এই খেলা দেখে যে তোমাকে ভালো লাগে হলে অবশ্যই একটা লাইক কিন্তু মারে দিও সমস্যা নেই এখন আমরা যাবো পিকের দিকে পিকে যাই সুপার ড্রপটা খাবো ও মা এ আই কেটা এই দিহি মনু মনু দিয়ে এর আমার কিলটা চুরি আনলে হি মনু আবার নাম সব লুট উদ্ধার করতে আনলে ওর কলিজিটা করতে পারবো এর আমার কিল চুরি আসছে আরে মারি দিছি ও আবার এই জায়গায় নামছে ও আইসে মরে মারতে রিভেঞ্জ লইতে রিভেঞ্জ আসবো ভরে দিছি জায়গা মতো এককালে এ জায়গায় দেখো মোর দ্বারে আপগ্রেড শিপের নাই অভাব ও মা গো কেটা যেন এনে দেয় টিমমেট সুপার রিভেভ আইসগর সুপার রিভেভ দেওয়া ছুড়াইতেছি ওই দিয়ে আবার খারাই রয়েছে শপের দ্বারে দে সুপার রিভেভ দে আ আ আ এটা কোনো কাম হইলে পোলাডার টিমমেটগুলো বাসাই দেবে দাদুরা শেষজন তারিখ সার্ভাইভ করে আই পড়ছি মোর কিলো দশটা আর এনিমি আছে দুইটা কিলো এলে মোর কিলো হিসেবে বারোটা রেকর্ড ভাঙিয়ে যাবে ট্রিপলার বাইর ওই একটা এনিমি দেখা গেছে ভালো হয়েছে প্রথম গুলিটা লাগানো এফের গো মারি দেবতার মনে যাক হেডশটের মাধ্যমে আরে মারি দিলাম আরেকটা এনিমি কমবে এটা কমবে হেডের মারি দিলে ম্যাচটা বইয়েই যাবে আর আমাকে রেকর্ড অলরেডি ব্রেক হয়ে গেছে বইয়েটা করলে আরও বেশি বেটার হইবে ওই দিয়ে পাওয়া গেছে খারাই স্কিল লেগেও বুঝলাম না ওয়াল মারতে চাইলে যাই হোক ফাইনালি ম্যাচটা বইয়ে হয়ে গেছে আর মোরা কিন্তু ট্রিপলার বাইর সুপার ড্রপের যে রেকর্ডটা আছে এই রেকর্ডটা কিন্তু ভাঙিয়ে লাইলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও আর ভিডিওটা যদি ভালো লাগে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক মেরে দিও আর তোমার বন্ধুকে ধরে ভিডিওটা শেয়ার করে দিও হলে আর কি একটু প্রমোট পাই যাই ফিরিতে আর কি বুঝছো ব্যাপারটা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাগুলো কথা হইবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ বন্ধু ভালো থাকো।